টিভি রাজবাড়ির খবরে আপনাদের স্বাগতম। রুবেলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি আজরা জেবিন তুলি। রাজবাড়ি মূলত রেলের শহর হিসেবে পরিচিত, সেই সুবাদে এখানে প্রায় 20,000 অবাঙালি বিহারীদের বসবাস ছিল। যে কারণে 16 ডিসেম্বর সারাদেশ স্বাধীন হলেও রাজবাড়ি ছিল অবাঙালি বিহারীদের দখলে। তবে মুক্তিযোদ্ধাদের জীবন মরণ যুদ্ধের কারণেই 2 দিন পর 18 ডিসেম্বর শত্রুমুক্ত হয় রাজবাড়ি। মূলত অবাঙালি বিহারীদের বসবাস ছিল রাজবাড়ি শহরের নিউ কলোনি, 28 কলোনি, স্টেশন কলোনি ও লোকোশেড কলোনি এলাকায়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাদের প্রচণ্ড প্রভাব ছিল জেলা শহরে। সারা দেশ যখন স্বাধীনতার আনন্দে ভাসছে, রাজবাড়িতে তখনও চলছে অবাঙালি বিহারী পাকবাহিনী ও রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ। পরে রাজবাড়ি শহরকে শত্রুমুক্ত করতে রাজবাড়িসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিহারী অবাঙালিদের সাথে সম্মুখ যুদ্ধে তাদের পরাজিত করে রাজবাড়িকে 18 ডিসেম্বর শত্রুমুক্ত ঘোষণা করা হয়। সেই সময় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।